আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরাও ভালো আছি। তো প্রতিনিয়ত অনেকেই কমেন্টস করেন যে ভাই এই রেস্টুরেন্টে আপনি কি কাজ করেন বা আপনি কোন দায়িত্বে আছেন। তো এখানে অনেক সিস্টেমের কাজই আছে। তো আমার কাজগুলো হলো সকালবেলা ওই মাছের যে কাজগুলো এইসব করতে হয়, আর এই 10টার পরে মানে এখানে লিখতে হয় আর কি, অর্ডার নিতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কীভাবে চাই। আমি তো এখানে যে আজকে অর্ডার নিচ্ছি, এখানে যারা মূলত এখানে খাইতে আসে তারা যে বাসায় যে খাবারটা নিয়ে যাবে প্যাকেট করে, ওই অর্ডারটাই এখানে নেওয়া হয়। আর এই দেশে বলে বুঙ্গুস আর কি, যারা বুঙ্গুস নিবে আর কি তাদের জন্যে। তো আমি কীভাবে এখানে অর্ডারটা নিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করবো এখন। ল্যাং চাই তা পাও, এই যে আমি চাই না তা বলবো আর কি। ওরে তাফু সামকিন আইকুয়ামকিন ইউইন লকিন তাহু প সামকিন লাচিউমকিন আইকুয়া পাকিন চাও ফুজ লকিন চাও সৈকাও ইসাপকিন সৈকাও সই মুকিন কেউ লই। এখন আমি জিজ্ঞেস করলাম সব মিলে কয় টাকা হয়েছে আর কি, তো সে হিসাবটা বুঝিয়ে দিবে। দেখেন আমি এখানে অর্ডার করছি 61 পিস, আমার মূল্য হয়েছে 122 টাকা। তো এভাবেই অর্ডারটা নিতে হয়, ঠিক এভাবেই অর্ডার নেওয়া হয়। তারপরে এই যে এই আমরা যে অর্ডার যে দিয়ে দিলাম, এই যে কাস্টমার চলে আসছে সে অর্ডার নিচ্ছে। এই যে সে অর্ডার নিচ্ছে, হয়ে গেছে। এই যে আমরা একটা নাম্বার দিয়ে দিব আর কি, এই নাম্বারটা নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে। এই যে এই যে কিভাবে কিভাবে কথা বলতে হয় কাস্টমারের সাথে শোনেন। এই যে বন্ধুরা হয়ে গেছে বঙ্গুস, এই যে ডাকতেছে নাম্বার ধরে, আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বার ধরে ডাকতেছে। এই যে মহিলা নাম্বার দিয়ে দিচ্ছে। এই যে এখন তার খাবার যেই খাবারগুলো অর্ডার দিচ্ছে সে বুঝে নিচ্ছে আর কি। এই যে এই যে সে ভালো করে চেক করে নিতেছে আর কি। আর এদিক দাদা কাস্টমার ঢুকতেছে। এই যে এখন চিল্লি সস মহিলা বলতেছে আরও লাগবে, দিয়ে দিতেছি আমরা আর কি। ওকে আন্টি, এখানে মূলত এই খাবারগুলোই খায় ওরা। এই যে ভাত নিয়ে আছে দুই বাটি, দুই বাটি ভাতের দাম হলো 4 রিংগিত।